জাসনার ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো সোহরাওয়ার্দী উদ্যানের তৃতীয় পর্যায়ের নির্মাণ কাজের সর্বশেষ অবস্থা। আর এই তৃতীয় পর্যায়ের কাজটি কোথায় নির্মাণ করা হবে, কেন শিশু পার্কটি ভেঙে ফেলা হলো, বা এই নির্মাণ যজ্ঞে কত টাকা ব্যয় হবে এবং উদ্বোধন কত সালে করা হবে সেই সম্পর্কে থাকবে বিস্তারিত। তো চলুন সরাসরি ঘুরে দেখে আসি সোহরাওয়ার্দী উদ্যানের তৃতীয় পর্যায়ের কাজের সর্বশেষ অবস্থা। আপনারা এখন যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল সোহরাওয়ার্দী উদ্যানের মানচিত্র। তৃতীয় পর্যায়ের কাজ সম্পূর্ণ হলে মূল সোহরাওয়ার্দী উদ্যানটি দেখতে ঠিক এরকমই হবে। আর আপনারা গ্লাস টাওয়ার থেকে লম্বালম্বিভাবে দেখতে পাচ্ছেন শিখা অনির্বাণ পর্যন্ত কাজ সম্পূর্ণ করা হয়েছে অনেক আগেই। এখানে স্বাধীনতা মিউজিয়াম রয়েছে এবং গ্লাস টাওয়ারের চারপাশে পানির ব্যবস্থা করা হয়েছে যাতে দেখতে অনেক সুন্দর লাগে। গ্লাস টাওয়ার থেকে মেন রোডের এই অংশ পর্যন্ত সম্পূর্ণ লম্বালম্বিভাবে একটি রোড তৈরি করা হবে এবং দুই পাশে দৃষ্টিনন্দন জলাধার রাখা হবে যাতে এটির সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। আপনারা যে লাল দাগটি দেখতে পাচ্ছেন এর ভিতরের অংশটি শিশু পার্কের ছিল, যেটা শিশু পার্ক ইতিমধ্যে ভেঙে ফেলা হচ্ছে। আর এখানে আপনার কাজটি সম্পূর্ণ হলে ভূগর্ভস্থ 500টি গাড়ি পার্কিং করার ব্যবস্থা রাখা হবে এবং দৃষ্টিনন্দন জলধারা সহ হাঁটার পথ, মসজিদ, অত্যাধুনিক রাইড সহ শিশু পার্কটিকেও আধুনিকায়ন করা হবে। তো এতক্ষণ আমি মানচিত্র থেকে আপনাদের সোহরাওয়ার্দী উদ্যানের তৃতীয় পর্যায়ের কাজ দেখালাম। তো এখন চলুন ঘুরে দেখে আসি সোহরাওয়ার্দী উদ্যানের বাস্তব কাজের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন শিশু পার্কের সামনে গেটের অংশ পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। আর এখানে মাটির নিচে 500টি গাড়ি রাখার জন্য ভূগর্ভস্থ কার পার্কিং তৈরি করা হবে, যে জন্য এটা খনন করা হয়েছে লাঞ্চের টাইম, যে কারণে কাজ বন্ধ আছে। আর এখানকার মাটিগুলো সরিয়ে ফেলা হয়েছে এখানে ভবন নির্মাণ করার জন্য। প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য ব্যয় করছে 265x44 কোটি টাকা। শিশু পার্কের এই অংশে যে স্থানটি খনন করা হয়েছে সেখানকার বিভিন্ন শিশু পার্কের রাইডগুলো সরিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থানে রাখা হয়েছে। আর সোহরাওয়ার্দী উদ্যানের এই তৃতীয় পর্যায়ের কাজ সম্পূর্ণ করার জন্য সবুজ টিনের এই দেওয়াল নির্মাণ করা হয়েছে যাতে তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ সম্পূর্ণ করতে পারে। এই উদ্যানের কাজ সম্পূর্ণ করার জন্য সম্পূর্ণ শিশু পার্কটি ভেঙে ফেলা হচ্ছে। আর এটা সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হবে, আগের কোনো কিছুই রাখা হবে না। সোহরাওয়ার্দী উদ্যানের এই প্রজেক্টটি বাস্তবায়নের জন্য যে মাটি খনন করা হচ্ছে সেই মাটিগুলো সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন নিচু জায়গায় ফেলা হচ্ছে। যে স্থানে অল্প বৃষ্টিতে পানি জমাট বাঁধে সেই স্থানে ফেলে তা সমতল করা হচ্ছে। আর এই মাটিগুলো টারেক যোগে সেই সেই স্থানে নিয়ে মাটি ফেলছে যাতে বৃষ্টির কারণে কোনোভাবেই সেখানে পানি জমাট না বাঁধতে পারে। সরকারের নির্ধারিত এই বছর ডিসেম্বর নাগাদ এই কাজ শেষ করার জন্য খুব দ্রুত গতিতে এই কাজ করা হচ্ছে।
সরাদু উদ্যানের তৃতীয় পর্যায়ে নির্মাণ কাজের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে জানাই ধন্যবাদ। আর এরকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেতে অবশ্যই আমার চ্যানেলের বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেশে ও প্রবাসে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই ধন্যবাদ। নতুন কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।